বিজেপির বিরুদ্ধে এবার তাদের মহিলা সংগঠনকে রাস্তায় নামাতে চলেছে তৃণমূল কংগ্রেস। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে দলনেত্রীকে অপমান করেছে বিজেপি, বোকা বানিয়ে ভোট আদায় করার চেষ্টা করছে তারা, সেটা বুঝতে পেরেছে বাংলার মানুষ, আর সেই কারণে 30 জানুয়ারি রাজ্য জুড়ে পথে নামবে মহিলা তৃণমূল কংগ্রেস। কলকাতা এবং 34টি সাংগঠনিক জেলায় এই মিছিল হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি পাল্টা দাবি করছেন নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে বিজেপি, সংসদে মহিলা সংরক্ষণ বিল বিজেপি পাশ করিয়েছে, বলছেন শঙ্কর ঘোষ। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্ব যেভাবে আমাদের দলের নেত্রী এবং মহিলাদের অসম্মান করছে তাদের বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে তার প্রতিবাদ করবে। একটা ভুয়ো চেষ্টা করা হচ্ছে সংরক্ষণ বিল আনার মধ্য দিয়ে, তারপর অন্যান্য কর্মকাণ্ড বলে প্রচার করার মধ্য দিয়ে। আমরা সেগুলো বলতে চাই যে আসলে বোকা বানিয়ে ভোট আদায় করা সেটা মহিলারা বুঝতে পারছে, ফলে সেই বিষয়গুলি নিয়ে আগামী 30 তারিখ রাজ্য জুড়ে, যেহেতু কলকাতা আমাদের 2টি সাংগঠনিক জেলা আছে, সেখানে 1টি মিছিল হচ্ছে, আর বাকি 34টি জায়গায়, মানে সব শুদ্ধ আমাদের 35টি সাংগঠনিক জেলা, তাতে 34টি জায়গায় আমাদের এই মিছিল বেলা 1টায় হবে। ভারতীয় জনতা পার্টি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, ওমেন্স এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তার সব থেকে বড় কার্যকরী সিদ্ধান্ত হচ্ছে আইনসভায় 1/3 ওমেন্স বিল, সেটা এই ভারতীয় জনতা পার্টি সংসদের অভ্যন্তরে পাশ করে দেখিয়েছে। ফলে যারা বলেন তাদেরকে তার ব্যাখ্যা দিতে বলুন। ভারতীয় জনতা পার্টি মনে করেন মহিলাদের ক্ষমতায়ন ছাড়া একটা দেশের ক্ষমতায়ন করা সম্ভব। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে অবিলম্বে নিয়োগ করতে হবে, যা যা শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে, এই দাবিতে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, এবং একেবারে রাস্তায় বসে পড়ে সেই বিক্ষোভ তারা দেখাতে থাকেন। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। পাঁচ মাস হয়ে গিয়েছে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ ফাঁকা, তার সঙ্গে আরও একাধিক দাবি, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে নিয়োগ হচ্ছে না, তার মধ্যে ক্লার্কশিপ 2019 রয়েছে, মিসলেনিয়াস 2019 রয়েছে, ফায়ার অপারেটর 2018 রয়েছে, আইসিডিএস সুপারভাইজার প্রমোশনালরা রয়েছেন, তাদের প্রত্যেকের নিয়োগ বন্ধ হয়ে রয়েছে গত কয়েক বছর ধরে, এমনটাই কিন্তু দাবি। এবং সেই সব দাবিকে সামনে রেখে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ তারা এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিস মুদিয়ালিতে, সেই অফিসের সামনে তারা বসে পড়েছেন। একদিকে ভেতরে প্রায় সব কর্তারাই কিন্তু অফিসাররা রয়েছেন, তারা সেখানে তারা তাদের কাজ করছেন, বাইরে কিন্তু বেশ কয়েকজন চাকরি প্রার্থী আন্দোলন করছেন। একটু বিশদে জানতে চাইব নির্দিষ্ট কী কী দাবি নিয়ে আজকে। আইএএস পদমর্যাদা সম্পন্ন পিএসসি চেয়ারম্যান চাই, 5 মাস হয়ে গেছে, একদিনও পোস্টে ফাঁকা থাকার কথা না। রাজ্যপাল, রাজ্য সরকার, তারা যৌথ প্রক্রিয়ায় এই পোস্টটা আটকে রেখেছে, কেন আটকে রেখেছে আমরা জানি না, তার জন্য অনেকগুলো নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছে, ফাইনাল মেরিট লিস্ট বেরোচ্ছে না। আমাদের নির্দিষ্টভাবে আইসিডিএস প্রমোশনাল ক্যান্ডিডেটরা 2019 সালে পরীক্ষা দিয়েছে, আজকে 24, 5 বছর হয়ে গেছে নিয়োগ নেই। তার সাথে ফায়ার অপারেটরের নন জয়েনিংয়ে 170টা সিট আছে বলছে কিন্তু নিয়োগ করছে না। ফুড এসআইয়ে একই রকম প্রায় 130টা মতো সিট আছে বলছে নিয়োগ করছে না। মিসলেনিয়াস সার্ভিস, ক্লার্কশিপ, আইসিডিএস প্রমোশনাল ক্যান্ডিডেট, তাদের সবারই জায়গা ফাঁকা আছে কিন্তু নিয়োগ করছে না। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যে আজকে বিশেষত আইসিডিএস প্রমোশনাল, ফায়ার অপারেটর এবং হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস, তাদের রেডি আছে, তাদের আজকে রেজাল্ট অ্যানাউন্স না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না, এখানে বসে থাকবো, এটাই আমাদের আজকের কর্মসূচি। অনেকবার প্রতিশ্রুতি শুনেছি আর নয়। আন্দোলনকারীরা একেবারেই অনর, তারা এই মুহূর্তে অবস্থান করছেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত তারা কিন্তু বসে রয়েছেন, এবং তাদের প্রত্যেকের হাতে যে পোস্টার, যে ব্যানার, সেখানে ভিন্ন ভিন্ন পরীক্ষার উল্লেখ রয়েছে, অর্থাৎ তাদের দাবি বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ আটকে রয়েছে, এবং তার সঙ্গে অবশ্যই পিএসসির যে চেয়ারম্যান, সেই পদ 5 মাস ফাঁকা রয়েছে, তার ফলে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না। সবটা মিলিয়ে আন্দোলন যতক্ষণ সুরা হবে তারা এখানেই বসবেন ঠিক করেছেন, এখন এটাই দেখার এই আন্দোলন এরপরে কোন পথে যায়। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।